পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার 325 বোতল বেশি মদ, গ্রেপ্তার 4 ব্যক্তি। সারা রাত ধরে বিশেষ অভিযান চালিয়ে 325 বোতল বেশি মদ সহ 4 ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। জানা যায়, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। এরপর শান্তিপুর থানা এলাকার বিভিন্ন এলাকায় হানা দেয় পুলিশ। হানা দিয়ে ওই এলাকাগুলির থেকে 4 ব্যক্তির কাছ থেকে বেআইনিভাবে মজুত করে রাখা 325 বোতল দেশি মদ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি ওই 4 ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তিদের নাম সুকুমার দাস, রবি মণ্ডল, সুজন বিশ্বাস ও দীপক সরকার। এদের প্রত্যেকের কাছ থেকে ওই মজুত করে রাখা দেশি মদগুলি উদ্ধার হয়। বৃহস্পতিবার ধৃত ওই 4 ব্যক্তিকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও পুলিশ সূত্রে জানা যায়, আগামী দিন থেকে একইভাবে বিশেষ অভিযান চালাবে শান্তিপুর থানার পুলিশ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।